এদিকে ড্রেস পরানোর পাশাপাশি নাস্তাও খাইয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন স্কুল ইউনিফর্ম, ড্রেস, চুলের ব্যান্ড, মোজা, জুতা এবং স্কুল ব্যাগ। রাদিফার পছন্দে কেনা হয়েছে এই ব্যাগটি। মেঘের বাড়িতে আজকে আপনাদের সাথে শেয়ার করব রাদিফার জীবনের একটি নতুন অধ্যায়। রাদিফার স্কুল জীবনের প্রথম দিন, সকাল 10টা, স্কুল শুরু হবে 10:30। সময় বেশি নেই, অথচ প্রস্তুতির অনেক কিছুই বাকি। রাদিফার আপা অর্থাৎ রাদিফার নানু লেগে গেছেন ওকে প্রস্তুত করতে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই রাদিফা অস্থির হয়েছিল কবে সে স্কুলে যাবে। যখন একে একে স্কুল ড্রেস, ব্যাগ ইত্যাদি সব কেনা হয়ে গেল, তখন ওর এক্সাইটমেন্ট চরমে। অবশেষে আজ সেই দিন, রাদিফার স্কুলে যাওয়ার প্রথম দিন। দিনটি রবিবার, জানুয়ারি মাসের 1 তারিখ 2023। রাজ্য বুঝতে পারছে না ঠিক কি ঘটছে, তবুও মুখ জুড়ে বোকা হাসি। এদিকে ড্রেস পরানোর পাশাপাশি নাস্তাও খাইয়ে দেওয়া হচ্ছে। হাতে সময় বেশি নেই। নতুন জামায় যা সাধারণত হয়, বোতামের ঘরগুলো বেশ টাইট থাকে। মেয়েরে কয়জন মিলে সাজাচ্ছে। গলার কাছের এই বোতামটি বেশ টাইট, লাগানো যাচ্ছে না। ওর নানু ব্যর্থ হয়ে ওর মাকে দিল, আর ওর মা ব্যর্থ হয়ে সব শেষে আমি চেষ্টা শুরু করলাম। আবার এটা করলো দিপা, আলাই হয়েছে। সবাই একই রকম পড়তে হয়। স্কুলের ইউনিফর্ম পরা, চুল বাঁধা শেষ, তবে খাওয়া এখনো শেষ হয়নি। মুখের মধ্যে খাবার নিয়েই ছবি তোলার জন্য পোজ দেয়া হচ্ছে। শুরু হলো দৌড় স্কুলের উদ্দেশ্যে। শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এক্সাইটেড। সবাই স্কুল ছুটি হওয়ার অনেক আগেই জড়ো হয়েছে স্কুলের গেটের সামনে। দারোয়ান ব্যস্ত বের হওয়ার রাস্তা ফাঁকা রাখার জন্য। সময় দুপুর 12টা। অবশেষে স্কুল ছুটি হলো। ক্লাস টিচাররা একজন একজন করে বাচ্চার নাম ডাকছে। নির্দিষ্ট অভিভাবক হাত তুলছেন, টিচার বাচ্চাকে অভিভাবকের হাতে তুলে দিচ্ছেন। ওই যে রাদিফাকে দেখা যাচ্ছে। ওর মা এগিয়ে গেল মেয়েকে আনতে। দেখা হয়ে গেল আমার কলেজ আঞ্জুমানারা ও তার ছেলে আয়ানের সঙ্গে। মানব জীবনের সবচেয়ে দীর্ঘতম অধ্যায়ের একটি হচ্ছে শিক্ষা জীবন।
আর সেই জীবনের প্রাতিষ্ঠানিক অধ্যায়ের প্রথম দিন এভাবেই কাটালো রাদিফা। সবার কাছে রাদিফার জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।